সালাতামালাইকুল্লাহ সালাতামালিক নুরাল্লাহ রহমত আলমিন তুই ভাই বোনেরা আজকের এই প্রোগ্রামটা সাধারণ কোনো প্রোগ্রাম নই পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে চোদ্দশো বছরের ইতিহাসে আজকের এই প্রোগ্রামটা এমনই একটা ঐতিহাসিক প্রোগ্রাম যেটা পূর্বে এভাবে হকের আলোকে মহানিমাম আমাদেরকে যেভাবে প্রদান করেছেন সেটা এইভাবে কখনো আসে নাই দেখুন যেখানে প্রাণাধিক নবী সাল আলহি সাল্লামের পবিত্র আহলে বাইতের সম্পর্কে প্রাণের ইমাম যেভাবে উপস্থাপন করেছেন আমরা যদি ব্যানারটা দেখি যে প্রাণপ্রিয় আহলে রাসুলের প্রেম ও বন্ধনী মাবুদ আল্লাহ ও প্রাণাধিক প্রিয়নবী সাল আলহামের প্রেম বন্ধন ইমান তারপরে ইমানের প্রাণ পবিত্র আহলে রাসুলের মূল প্রাণাধিক প্রিয় প্রিয়নবী রেসালাতে এলাহির প্রত্যক্ষ নূর আল্লাহ তালার নিকট প্রাণাদিক নবীর পর সকল পবিত্র সত্তার ঊর্ধ্ৰ সর্বোচ্চ মর্যাদাবান মহাসত্তা সকল মুমিনের নাজাতের মহা ওসিলা আমরা এই শব্দ মুবরক যদি দেখি সকল মুমিনের উ ইমান ইমানি ফাতেমা সালামের দুনিয়ায় শুভাগমন সুক্রিয়া ও সালাতু সালাম সালাত দেখুন যে হাদিস শরীফের মধ্যে আসছে প্রাণাদিক প্রবী বলেন যে কুল্লুসাবিন যে অর্থাৎ সব সম্পর্ক এবং বংশ পরিচয় সবকিছু কি হয়ে যাবে একসময় বিচ্ছিন্ন হয়ে যাবে সেগুলো কোনো কাজে আসবে না ইল্লা সাবাবি ওয়ানাসাবি প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রিয় নবীর সম্পর্ক প্রিয় নবীর সাথে নিস্পত করেছেন এখানে প্রিয় নবীর সম্পর্ক এবং প্রিয় নবীর বংশ পরিচয় তথা এখানে প্রাণাধিক প্রিয় নবী পবিত্র আহলে বায়তকে বুঝিয়েছেন যে সব সম্পর্ক কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আহলে বায়তের প্রেম ভিত্তিতে যে সম্পর্ক যে বন্ধন থাকবে সেই সম্পর্ক কি হবে না কখনো বিচ্ছিন্ন হবে না এই জন্যই মহানিমাম বলেছেন কি যে প্রেম যে আহলে বায়তের যে প্রেম ও বন্ধনের দয়মে আল্লাহ তালা ও প্রাণাদিক প্রিয় নবী সাল্লামের প্রেম ও বন্ধন চিন্তা করছেন তার মানে সব বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু প্রিয় নবীর প্রেমের বন্ধন তা আহলে বায়তের প্রেমের বন্ধন কি হবে না কখনো বিচ্ছিন্ন হবে না তাহলে আহলে বায়তকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা কি না যাতে আমরা পোষতে পারবো এখন এভাবে যেভাবে নিয়ে আসছেন যে আল্লাহ আল্লাহ তালার নিকট প্রাণাধিক পর সকল সত্তার সর্বোচ্চ এই দেখেন এইভাবে আমি জানি জানি না না সেটা বলতে এটাই সত্য বছরের ইতিহাসে এইভাবে আমাদের ইমানই মা যান দেখেন শব্দ মুবারক কিভাবে নিয়ে আসছেন একটু যদি আমরা এখানে যারা আছি আমাদের ভাই বোনরা দেখেন প্রাণের ইমাম কি শব্দ নিয়ে আসছেন যে সকল মুমিনের ইমাম ইমানই মা যান ইমানই মা যান মা ফাতেমা আলাইহা সালাম শব্দ মুবারক দেখুন যে আমাদের ভাই এখানে আলোচনা করেছেন যেখানে পবিত্র সত্তা কেমন সত্তা দেখুন প্রাণাধিক প্রিয় নবীর পরে প্রাণাধিক প্রিয় নবীর পরে এত বড় ত্যাগ প্রিয় নবীর উন্মতের জন্য মা ফাতেমা আলাইহা সালাম যেভাবে উৎসর্গ করেছেন সেটা অন্য কেউ করেন নাই কিভাবে দেখেন মাওলা আলাকে শাহাদ বরণ করে করিয়েছেন সেটাও কি করেছেন আমাদের জন্য নবীর উম্মতের জন্য আম্মাজান সেটাকে কি করেছেন গ্রহণ করেছেন ওনার দুই সন্তান মুবারক অর্থাৎ আমাদের ইমাম হাসান হোসেন আরে হিউমা সালাম ওনাদেরকে শাহাদ করেছেন কি কেমন শাহাদাত বিষ প্রয়োগে হাসান রাজু আল্লাহ তালুকে কিভাবে শাহাদাত করেছেন সেটা আম্মাজান সহ্য করেছেন কিভাবে সহ্য করেছেন কার জন্য সহ্য করেছেন সেটা আমাদের জন্য নবীর উম্মতের জন্য ইমামে আকবর হুসেন রাজু তালুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা ঘটনাটা আমরা জানি সেই শাহাদাতে কারবালার ইমামে আকবরের সেই হুসার রাদিয়াল্লাহু তাআলার সেই শাহাদাত Mubarak আম্মা কিভাবে গ্রহণ করেছেন সেটা কিসের জন্য উনি এত বড় ত্যাগ স্বীকার করলেন প্রিয় ভাই বোনেরা সেটা প্রিয় নবীর উম্মতের জন্য প্রিয় নবীর উম্মত যারা निजात পায় হকের যে যখন পায় যাতে খিলাফতের ইনসানে তার থাকে আত্তা জীবন এবং জগতে

যেখান থেকে আনতে পারেন যা কিছু উদ্ধার করতে পারেন যা কিছু দিতে পারেন সেখানে সাধারণ সাধারণ পোসতে পারেন নাই দেখুন কি সকল মুমিনের ইমাম কেমন ইমামকে আমরা পেলাম যদি আমরা আজকের এই ব্যানার তো আমরা পড়ি তাহলে বুঝতে পারবো পৃথিবীর ইতিহাসে চোদ্দশো বছরের ইতিহাসে এইভাবে আমাদের আম্মা জানের সানে এইভাবে আনুষ্ঠানিকভাবে এই ধরনের প্রোগ্রাম বিরল দেখাতে পারবেন কিভাবে আমাদের ভাই আলোচনা করেছেন শিয়াবাদীরাও প্রোগ্রাম করে হয়তোবা করে আম্মাজারের কিন্তু তারা কি করে জানেন খোলাফায় রাশিদিন রাজে আল্লাহ আনহুমদের বিরুদ্ধে গিয়ে ওনারা বলে সিদ্দিকে আকবর এবং ফারুকে আসম এখন সন্নি ছদ্ম বেশি শিয়ারাও আছে সেটা মাহফিলের ওয়াজ মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে তারা বলে যে সিদ্দিক আকবর রাজে আল্লাহ ফারুক আজম রাজে আল্লাহ তালু ওনারা নাকি আম্মা উপরে নাকি আঘাত করেছে ওই আঘাতে নাকি আম্মা চান আমরা এই ধরনের কুফুরিমূলক আকিদা বলে চিন্তা করছেন তার মানে তারা শেয়ারা যেটা করে সেটা ধুকা প্রতারণা এবং তাদের কুফুরি আঁকিদা আবার খারেজিরও আছে কিন্তু খারেজিরা আমরা যেভাবে আম্মাজানকে আমরা সেভাবে আমরা ইমানি আকিদা রাখি তারা এইভাবে আকিদা না আমাদের ভাই সেটা বলেছেন অনেক আল্লাহর প্রিয়তম আল্লাহ বলেন সাথে জানকে কি করেছেন আমাদের ইমানি মা জানকে আল্লাহ রসুল সম্পৃক্ত করেছেন দেখুন প্রিয়নবে যেই জায়গা মোবারকে ভাই বলেছেন প্রিয়নবীর যেই জায়গা মোবারকে বসতেন সেখানে আমাদের ইমানি মা জানকে সেখানে বসাতেন তার মানে এটা দ্বারা কি সম্পর্ক বুঝিয়েছেন সেটাকে মহান ইমাম একটা শব্দ নিয়ে এসেছেন যে প্রাণাদিক প্রিয়নবীর রাসালাতে আলাহির প্রত্যক্ষ নূর কারণ এই সকল কিছুর এই সকল বর্ণনা বা ঘটনা বা হাদিস শরীফের মূলে যেটা সেটা হচ্ছে প্রিয়নবীর প্রত্যক্ষ নূর এবং প্রিয়নবীর পর সকল পবিত্র সত্রার উর্ধে সর্বোচ্চ মহামর্যাদাবান মহাসত্তা মোবারক হচ্ছেন আমাদের মাজান যান কিন্তু এই একই ডাকি আমরা আগে জানতাম সুবহান আল্লাহ রাসুল করিম আজকে প্রাণের ইমামের দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে হে প্রাণীর ইমাম আপনি আমাদেরকে এমন এক ইমানি দিবস দিয়েছেন সুবাহান আল্লাহ রাসুল এল করিম আমরা জানি না সেটা পূর্বে কখনো কেউ এভাবে আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে কিনা তো সেই জন্য আমরা সৌভাগ্যবান কিভাবে সৌভাগ্যবান আমরা হকির ইমামকে পেয়েছি এমন ইমামকে পেয়েছি যে ইমাম সেটা আসলে উপলব্ধির বিষয় সেটা অনেক উপলব্ধির বিষয় আমরা কেমন ইমামকে পেয়েছি যাই হোক প্রিয় ভাই বোনেরা আমাদেরকে বুঝতে হবে এই দিবসের যে লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে আমাদের আম্মাজারের সুবাগমন আগমন শুক্রিয়া সালাদু সালাম অবশ্যই আছে কিন্তু কে উপলক্ষে আমাদের আম্মাজারের যে ত্যাগ সেই শাহাদ কার বলা ইমাম একবারের যে শাহাদ তথা খেলাপতি ইনসানিয়াতের যে খেলাপতি ইনসানিয়াতের যে রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা বাস্তবায়ন আকিদার আধ্যাত্মিক ও রাজনৈতিক সব দিক থেকে সেটার প্রতিফলন এবং সেটার অবকাঠামোই হচ্ছে বর্তমান যুগে বিশ্ব শূন্য আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব তাই আমরা যদি আজকের এই প্রোগ্রামের আমাদের আজকের এই প্রোগ্রামের শপথটা এটাই হবে যে আম্মাজানকে আমরা যেমন ইমানি মাজান হিসেবে আমরা আকিদা রাখি তাই আম্মাজানের যে ত্যাগ সেই শাহাদাতে কারবালার যে আমানত সেই আমানত যেন আমরা বহন করি আমরা যদি আম্মাজানকে ইমানি আম্মাজান বলি কিন্তু আমরা যদি কি করি শাহাদাতে কারবালার সাথে বিশ্বাসঘাতকতা করি এবং শাহাদাতে কারবালার আমানত যিনি বহন করছে এই হকের ইমাম হকির ইমামকে যদি আমরা ত্যাগ করি তাহলে কিন্তু আমরা সব হারাবো তাই আমরা যেন গাফেল না হই আমরা যেন সেই আমাদের যেন আমরা যেতে না দেয় তথা আমরা এই হকের ইমামের একতে দায় থেকে আমরা যেন খেলা হতে ইনসানিয়ত তথা মানবতার রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা কায়েমের লক্ষ্যে যেন আমরা সদা সর্বদা আমরা অনবরত আমরা কাজ করি এবং আমাদের ইমানি ভাই বোনদেরকে আমরা বুঝাই এবং আমরা যেন মহানিমামকে উপলব্ধি করতে পারি সেটা আত্মিকগত দিক থেকে হৃদয়গত দিক থেকে যে যত মহানিমামের ফিলোসফি দর্শন নিয়ে যে যত মহানিমামের লেখনীব নিয়ে হৃদয়গত ভাবে আত্মাগত ভাবে যে যত উপলব্ধি করবে সে তত বুঝতে পারবে যে উনি কেমন ইমাম তখন আর প্রশ্ন আসবে না যাই হোক আল্লাহ রাসুল যেন আমাদেরকে আজকের এই দিবসের যে মূল তাৎপর্য সেই তাৎপর্য যেন আমরা বুঝতে পারি এবং অন্যান্য অন্য ভাই বোনদেরকে বুঝাতে পারি সেই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ